আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম জারিন্স কিচেনে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো জলপাইয়ের আচার। টক মিষ্টি ঝাল, খেতে অসম্ভব ভালো লাগে। জলপাইয়ের আচার সবাই পারে, কিন্তু আচার সংরক্ষণ করা খুবই কঠিন ব্যাপার। কীভাবে বাসায় আচার সংরক্ষণ করবেন আর পারফেক্টলি সুস্বাদু আচার করবেন কীভাবে, সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলবেন না। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। প্রথমে শুরুতে আমি এখানে 1.5 কেজি পরিমাণ জলপাই নিলাম। সবগুলা বড় সাইজের জলপাই, ছোট জলপাইয়ের চেয়ে বড় জলপাইগুলো একটু আচার বানাতে সহজ হয়। এখন একটি হাঁড়িতে আমি 2 লিটার পানি দিয়ে দিলাম, পানি সিদ্ধ হচ্ছে। এ পর্যায়ে খুব সাবধানে আমি জলপাই সবগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর সামান্য হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে আপনার জলপাইয়ের আচারের কালারটা সুন্দর আসে। এখন জলপাই সিদ্ধ হচ্ছে, এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, আপনাদেরকে দেখায় একেবারে সিদ্ধ হয়ে জলপাই ফেটে গেছে। এখন আমি আস্তে আস্তে সব জলপাই উঠিয়ে নিচ্ছি। দেখুন, ভিতরে একেবারে নরম হয়ে এসেছে। এখানে আমি 1 কাপ রসুন কুচি, 2 টেবিল চামচ আদা কুচি, 3 টেবিল চামচ সাদা সরিষা পানিতে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম, 1.5 কাপ গুড়, 1.5 কাপ চিনি, সরিষার তেল, 5 ফোড়ন আর 1 পিস লাল শুকনো মরিচ নিলাম। এখন একটি ব্লেন্ডারের জারে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। ব্লেন্ড করার জন্য আমি এই সিরকাটা নিলাম, 1 কাপ সিরকা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সিরকা ইউজ করতে পারবেন। এখন 2 মিনিট ব্লেন্ড করে নিব। আচারের মধ্যে কখনো পানি ইউজ করবেন না। ব্লেন্ড করার সময়ও আপনারা সিরকা দিয়ে ব্লেন্ড করবেন। দেখুন, ব্লেন্ড করা শেষ। জলপাইটা শুকিয়ে গেছে, এখন আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিব। দেখুন কতটা আমি সিদ্ধ করে নরম করেছি, 2 আঙ্গুলে চাপ দিলেই গলে যাচ্ছে। এভাবে সব জলপাইগুলো আপনারা ম্যাশ করে নেবেন। চুলায় একটি স্টিলের প্যান তুলে দিলাম। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2 কাপ সরিষার তেল। তেলটা একটু পরিমাণে বেশি লাগবে। এরপর দিয়ে দিচ্ছি 8 পিস শুকনো মরিচ, হালকা ভেজে নিব। আচার করার সময় অবশ্যই স্টিলের প্যান বা ননস্টিক প্যান নেবেন। ভাজা শেষ, এখন উঠিয়ে নিব। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি, 2 চা চামচ 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মশলাগুলো। আচার সুস্বাদু করে আপনার 5 ফোড়ন দিলে। এরপর দিয়ে দিলাম 5 পিস তেজপাতা আর 5 পিস দারুচিনি ছোটো ছোটো টুকরো করে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ মিক্স মশলার গুঁড়া, 7 মতো লবণ, 1.5 কাপ গুড়, 1.5 কাপ চিনি, 1 চা চামচ বিট লবণ। এখন আমার তৃতীয় টিপসটা হচ্ছে লবণ, বিট লবণ আর লবণ। লবণ আপনারা একটু পরিমাণে বেশি দিবেন। এখন আমি ম্যাশ করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে মিশাই নিব। লবণটা আমরা যদি সম পরিমাণে আচারে দিই, আচারটা বেশি দিন রাখা যায় না, ফাঙ্গাস ধরে যায়।
আচার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, লবণ যদি একটু বেশি দিয়ে আচার করেন সে আচারটা সংরক্ষণ করতে কষ্ট হয় না। চুলার আঁচটা লোতে রেখে এই আচারটা আমি নেড়ে ছেড়ে পানি শুকিয়ে নিব। চিনি আর গুড়ের পানিটা এমনভাবে শুকাতে হবে যাতে একেবারে শুকিয়ে যায়। আচার হয়ে এসেছে, আমি এখন চুলা অফ করে দিচ্ছি। আচারটা দুই তিন ঘন্টা রেখে ঠান্ডা করে নিলাম। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। দেখুন তেলটা বেরিয়ে এসেছে। এখন কাচের জারি নিয়ে নিচ্ছি। আমি এই আচার অনেক দিন রেখে খাবো। উপরের সাইডে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো টুকরো টুকরো করে কেটে। যখন এভাবে রেখে দিবেন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সব সাইডে দেখেন তেল বেরিয়ে এসেছে। আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, একটু দেখুন কাছ থেকে। আমার জলপাইয়ের আচার রেডি। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।